নমস্কার, আমি আলপনা। আলপনার রান্নাঘরে আজ আমি একটা দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটি জানতে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন রেসিপিটি কি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ভেজিটেবিল চপ বানাবো। ভেজিটেবিল চপ বানাতে আমি এরকমভাবে বিট কুচিয়ে নিয়েছি, এইভাবে আমি গাজর কুচিয়ে নিয়েছি। এবারে কী করে করছি আপনারা দেখুন। এখানে কড়া বসিয়ে দিয়েছি, একটু ধনে নিয়েছি, গোটা ধনে, একটু তেজপাতা নিয়েছি, ভেঙে দিয়েছি তেজপাতা, চারটে শুকনো লঙ্কা আর একটু মৌরি। এটাকে একটু আমি ভালো করে শুকনো কড়াই একটু ভেজে নেবো, ভালো করে এটা গুঁড়ো করে নেবো, ঠান্ডা ভেজে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেবো। এটা ভালো করে ভেজে নেব, তিন মিনিট মতন নাড়াচাড়া করে। এটা অনেকটা ভাজা হয়ে এসছে, আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব, কিছুটা বাদাম ভেজে নেব। ভেজে একটু ঠান্ডা করতে দিয়েছি, তারপরে এটা গুঁড়ো করে নেব। বাদামটা ভেজে নিয়ে খোসাগুলো সব ছাড়িয়ে নেব, খোসাগুলো রাখবো না, এগুলো একটু ভেজে নেব। শুকনো ভাজার পরে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবারে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি, আমি ছ চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে আমি বাদামটাকে একটু ভেজে নেব। বাদামটা আমি একটু ভেজে নেব। যে বাদামটা ভাজা হয়ে গেছে, এবারে আমি বাদামটা তুলে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি বাদামটা ভেজে তুলে নিয়েছি। এখানে কড়া বসিয়ে ওই বাদাম ভাজার তেলটাই আছে, এতে আর আমি তেল অ্যাড করছি না। এই তেলটাতেই আমি চপের পুরটা রেডি করে নেব। তেলটাতে আমি এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নের টেস্টটা খুব ভালো লাগে। আপনারা যদি নারকেল দেন তো এই সময়টাতে একটু নারকেল কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবেন। আমি নারকেল দিচ্ছি না, নারকেল কুচি কুচি করে কেটে এই সময়টা একটু নারকেলটা দিয়ে একটু ভেজে নেবেন। পাঁচফোড়নটা দেওয়ার পরে, পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এক ইঞ্চি আদা থেঁতো করে দিচ্ছি, আর আমি পাঁচটা কাঁচা লঙ্কা থেঁতো দিলাম। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আমি কুচানো গাজর আর বিটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুচানো গাজর আর বিট দিয়ে দিলাম। আপনারা পারলে একটু সেদ্ধ, যদি ভাবেন সেদ্ধ করব তাহলে একটু সেদ্ধ করে নিতে পারেন, আমি সেদ্ধ করলাম না। সেদ্ধ করে নিলে কিন্তু জলটা ফেলবেন না, অল্প জলে সেদ্ধ করতে হবে। এটা আমি চাপা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। চাপা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। চাপা দেওয়ার আগে
আগে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আমি এক চামচে নুন দিয়ে দিলাম। এক চামচ নুন দিয়ে নাড়াচাড়া করে আমি একটু করে চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করব, তাহলে সেদ্ধ হয়ে যাবে কি বিট গাজরটা। একদম দোকানের মতো অকেশন বাড়ির মতন হয়, ভাবতেও পারবেন না যে বাড়িতে তৈরি করছেন, এত সুন্দর হয় এই চপটা। আর খাওয়াও কিন্তু ভালো, এই শীতের দিনে বিট গাজর দিয়ে খুব ভালো খাওয়া। বাচ্চাদেরকে এরকম বিট গাজর দিলে কিন্তু খায় না, এভাবে করে দিলে বাচ্চারা সুন্দর খাবে। আমি চাপা দিয়ে দিলাম, ছোট চুলায় সিম করে রাখলাম। বিট গাজরটা আমার সেদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে রেখেছি। বাদামটা এমনি হাফ গুঁড়ো করে নিয়েছি, গোটা গোটা দিলে না ঠিক ইয়ে হয় না, একটু হাফ গুঁড়ো করেছি। আর মশলাটা যে ভেজেছিলাম এটা গুঁড়ো করে নিয়েছি। আর আমি একটু টোস্ট বিস্কুট ভেঙে ভেঙে গুঁড়ো করে রেখে দেবো, ওদিকে সেদ্ধ হচ্ছে সেদ্ধ হোক, এদিকে আমি এই জিনিসগুলো রেডি করে রেখে দেবো। টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে চপটা রেডি করব, তার জন্য কটা টোস্ট বিস্কুট আমি বেশি করে রেখে দিলেও কোনো অসুবিধে নেই, বেশি করে রেখে দিতেই পারা যায়। আমি এই বিস্কুটগুলোকে এখন গুঁড়ো করে নেব। দশটা টোস্ট আমি এইভাবে গুঁড়ো করে নিলাম। এভাবে ঢাকা খুলে খুলে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি, অনেকটা হয়ে এসছে। এইভাবে আমি মিক্স করে নেব। এভাবে আমি পুরোটা মিক্স করে নেব। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, নুন ঝাল মিষ্টি সব রকম হবে। অল্পটা আমি চিনি দিয়ে দিলাম। এভাবে একটু জিনিসটা মিক্স করে নেব। এবারে আমি দুটো আলু সেদ্ধ করে এভাবে একটু চটকে মেখে নিয়েছি, এটা দিয়ে দিলাম। যতটা পারা যাবে ততটা এটাকে একদম মিক্স করে নিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন ভিটামিন, আলু বিট গাজর, সেরকম কোনো মশলা সেরকম কোনো এর ব্যাপার নেই। এটা কিন্তু খুব ভিটামিন খাবার। এভাবে আমি পুরোটাকে মিক্স করে নেব। এটা সুন্দর হয়ে গেছে, এই যে সব একদম শুকনো হয়ে গেছে, কোনো জল নেই কিছু নেই, দেখেই বুঝতে পারবেন এটা দারুণ হয়ে গেছে। এবারে আমি ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেব ছড়িয়ে, আর দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়োটা। এটা ঠান্ডা একটু ঠান্ডা করে তারপরে গড়িয়ে নেব, এটা পুরো মিক্সড করে নেব। মিক্সড করে নিলে পরে ঠান্ডা করতে দেব, ঠান্ডা করার পর এটাকে আমি গড়িয়ে নেব। গড়িয়ে এটা সাথে সাথে ভাজলেও ভাজা যায়, তা না হলে পরে রেখে দিয়ে এয়ার টাইট জায়গাতে ভরে ফ্রিজে রেখে দিলে পরে পাঁচ ছ দিন থাকে। আপনারা যদি বেশি করে রেখে দেন, করে দিয়ে মাঝে মাঝে ভেজে খান, সেরকমভাবেও করতে পারবেন। হ্যাঁ, বা আগে থেকে গড়িয়ে রেখে দিলে পরে পরে ভাজলেও হবে।
এটা সম্পূর্ণ মিক্সড হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাস অফ করার আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো ও ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। যে গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম, আরও একটু ভাজা গুঁড়ো মশলা দিলাম, দিয়ে এটাকে আমি গুঁড়োটাকে মিক্স করে দিচ্ছি। গুঁড়োটাকে মিক্স করে আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা আমি ঠান্ডা হলে তারপর গড়াবো। আমার পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা গড়িয়ে নেব। আমি কী করে গড়াবো আপনাদেরকে দেখাচ্ছি। যে আমি এভাবে সেভ করে নিচ্ছি, আমি সেভ করে রেখে দেব। আপনারা পারলে গোলও করতে পারেন। আমি দু রকমই সেভ করব, এই যে এরকম সেভ করে নিচ্ছি। এই যে এই সেভ করে নিচ্ছি। এইভাবে আমি একে একে সবগুলো সেভ করে নিচ্ছি। যে গড়ানো কমপ্লিট, আমি এইভাবে এইভাবে এটা গড়িয়েছি, আর এই যে বললাম গোল গোলভাবে কটা গড়িয়েছি আপনাদের দেখানোর জন্য। আপনারা যেরকমভাবে আপনাদের সেভ ভালো লাগে সেভাবেই গড়িয়ে নেবেন। এরপরে কীভাবে ভাজবো সেটাও দেখিয়ে দিচ্ছি। এবারে চপটা ভাজবো বলে এখানে আমি তিন চামচ, এই চামচের তিন চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার নেবো তিন চামচ ময়দা, এটাতে তিন চামচ ময়দা নিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নেব। তিন চামচ ময়দা, তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। সামান্য একটু জিরে পাউডার নিলাম, আর সামান্য একটু লঙ্কা পাউডার নিব। একটু ঝাল ঝাল হবে, ব্যাস অল্প একটু পরিমাণ মতন নুন দেব। নুন দিলাম, এবারে জল দিয়ে ব্যাটারটা করে নেব। তার আগে একটু মিক্স করে নিই। একটু পাতলা করব ব্যাটারটা, অল্প করে জল দিয়ে দিয়ে একদম পাতলা ব্যাটার করব। ভালোভাবে গুলে নেব। ব্যাটারটা হয়ে গেছে সম্পূর্ণ, এই রকম পাতলা করতে হবে। আর টোস্ট গুঁড়ো আমি অল্প করে করে নিচ্ছি, এটা চুবিয়ে নিয়ে তারপর আমি তুলে নেব। তুলে নিয়ে এই গুঁড়ো দিয়ে দেব। এই ব্যাটারটাতে আপনারা ডিম ফাটিয়েও দিতে পারেন, কিন্তু আমি ডিম ফাটিয়ে দিচ্ছি না, একদম নিরামিষের ডিম করছি তার জন্য ডিম ফাটিয়ে দিলাম না। আপনারা পারলে ডিম ফাটিয়ে দিতে পারেন। এইভাবে আমি জড়িয়ে নেব। দুবারও করতে পারেন আপনারা, প্রলেপটা দুবার দিতে পারেন, কিন্তু আমি দুবার দিচ্ছি না। টোস্ট গুঁড়োটা আমি একবারেই করে নিচ্ছি।
এইভাবে গুটিয়ে নিচ্ছি। এবারে আমি এইভাবে একে একে সবগুলো ইয়ে করে নেবো, রেডি করে নেব। ভাজার জন্য কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি এবারে ভেজে নেব। একসঙ্গে বেশি দেব না, দু চারটে করে ভাজবো। এখন আগে এই কটা ভেজে নেব। এক সাইডটা হয়ে এসছে, আমি আস্তে আস্তে করে একটু পাল্টে দেব। এইভাবে সবগুলো পাল্টে দেব। দেখো কি সুন্দর কালার হচ্ছে। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আমার ভেজিটেবিল চপ কমপ্লিট, ভেজে তুলে নিয়েছি। আর এই চাটনি করেছি, এই চাটনির সাথে স্যালাডের সাথে এটা সার্ভ করে দেব। চাটনিটা আমি বাড়িতে নিজে বানিয়েছি, এটা সস দিয়েও খাওয়া যায়, কিন্তু একদম নিরামিষ, তো যার জন্য সসটা ইয়ে করলাম না। আর স্যালাড দিয়ে, চাটনি দিয়ে গরম গরম এই চপ, প্রচণ্ড হেলদি, টেস্টি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নমস্কার।